সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলায় আমার, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা। আসসালামু আলাইকুম গাইস, মি আজকে যা নীলফামারী সুরঙ্গিতে সুন্দরবন কুড়িয়ে সার্ভিসে, কারণ বর্তমান সময় জনপ্রিয় সিঙ্গার মেজ ভাইয়ের ইউটিউব সিলভিয়ার প্লে বাটন আছে। তা বেশি কথা না কয়ে মুই কিন্তু মোর কলেজ থেকেই রওনা দিলুম, আর মোর কলেজের পরিবেশটা যেটা আছে ওয়াটসঅ্যাম যেটা বলার বাইরে, এটা হচ্ছে নীলফামারী প্রবেশ পথ। যারা নীলফামারী প্রবেশ করেন তারা কিন্তু এই গেট দিয়ে নীলফামারী প্রবেশ করতে হয়, আর এটা হচ্ছে জলঢাকা রাস্তা। যারা জলঢাকা ছিলেন তারা সকলে হয়তো জানেন জলঢাকার প্রবেশটা কেমন। তা আমি বেশি কথা না কয়ে কিন্তু সুরঙ্গে চলে গেলাম, আর সুরঙ্গের পাশে কিন্তু নীলফামারী সুন্দরবন কুড়িয়ে সার্ভিস। যারা সুন্দরবন কুড়িয়ে সার্ভিস খোঁজেন তারা নীলফামারী চৌরঙ্গি আসলে কিন্তু সুন্দরবন পুলিশ সার্ভিস পেয়ে যাবে। তা যাই হোক, এটা বেশি কথা না কয়ে কিন্তু দম নেদেল করছে ভাই, অনেক দূর থেকে এসে আমার দম ন, তা মো দম ন হইতে নাই তো কিন্তু ইউটিউব শিল্পী পেলো বেটা আনিয়ে মোর হাতত দেল কোসে এটা সিঙ্গাসার দিয়ে এটা ধরে যাও। তা মুই ফির আবার সিঙ্গাসার দিয়ে এটা না হাতত নিয়ে নিয়ে পোস্ট পাওয়া শুরু করে দিলাম, কয়টা সেলফি নাকি তুলে নিলাম। যদিও মোর একটা ড্রিম ছিল যে ইউটিউব থেকে আমি এটা পাইম, কিন্তু মুই পাওয়া নাই, তা মোর বড় ভাই পাইছি, এটা নিয়ে কিন্তু আমি অনেক খুশি। যাই হোক, এটা নেওয়ার পর এখান থেকে কিন্তু আমি রওনা দেম, তা দেখো এটাই আমার ইন্টারভিউটা আমার চালু করে দিল। তা মুই ওনা দেখুন, দেখার পর কিন্তু মুই মোর ম্যাচের উদ্দেশ্যে রওনা দিলাম। মোর ম্যাচ হচ্ছে নীলফামারীর উকিলি মোড়। যারা উকিলি মোড় চেনেন তারা কিন্তু সকলে জানেন যে নীলফামারীর মধ্যে হচ্ছে শিল্প উন্নত এলাকা হচ্ছে নীলফামারী উকিলি মোড়। তা নেওয়ার পর কিন্তু মুই মোর ম্যাচের উদ্দেশ্যে আনু, এবং আসার পর এটাই এনার মিরাজ ভাই কি নিতে এনার দম নিয়ে দিলাম, যে এরকম এটা দম নেই। তারপর দম নেওয়ার পর কিন্তু মিরাজ ভাই চলে এল, এখন মিরাজ ভাইয়ের হাতে এটা বুঝি দর পালা, কারণ মিরাজ ভাইয়ের এটা ড্রিম, এর স্বপ্ন, বউ যা মনে করেন মিরাজ ভাই তাই। কিন্তু মিরাজ ভাইয়ের হাতেও কিন্তু এটা আমি দিয়ে দিলাম। মিরাজ ভাই হাতও নেওয়ার পরে এত খুশি যেটা বলার বাইরে, কারণ একটা ইউটিউবারের সারা জীবনের ড্রিম থেকে যে সে ইউটিউব থেকে একটা সংবর্ধনা পাবে সেটা কিন্তু মিরাজ ভাই পাইছে। আর বর্তমান সময়ের কিন্তু নাম করা শিল্পী হচ্ছে মিরাজ ভাই। আর যাই হোক, বেশি কথা না কয়ে কিন্তু আমার নীলফামারী সরকারি কলেজ আনো, কারণ আমার এখন ফটো সেশন কর্ম। ফটো সেশন না করলে হয়, একটা ইউটিউব থেকে একটা জিনিস পাঠিয়ে দিচ্ছে কোন আমেরিকা বাপরে বা কুতি আমেরিকা, সেখান থেকে কিন্তু আমার জিনিসটা আছে। তা আমার কিন্তু এটা এসে ফটো সেশন শুরু করে দিলাম। তা যাই হোক, এখন ফটো সেশনটা তোমার দেখো। এই যে শিল্পা ফেলে বটো আনবসন করে শুলভাই মোস্তানি শুরু হয়ে গেল, এবার শুলভাই চশমা চোখ দিয়ে আবার ফের মোস্তানি দিয়ে আনা বাড়ি দেন। এরপর আনা চুল ফের কাকা করে কাকা আছে, কচ্ছে মোস্তানি দেখাম যে না ভালো না দেখাইলে হয়। তারপর কিন্তু মিরাজ ভাই এটা হাতত নেন, নিয়ে আবার কিডনিতে হাতত নিয়ে মনে হচ্ছে মিরাজ ভাই প্যান ফ্রিয়াল। এক প্রকার কিডনি, এক প্রকার বউ, এক প্রকার স্বপ্ন, সব কিছু কিন্তু ওইটার মধ্যে আছে। উমা এখন ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছি, মুই যে একটা কষ্ট করে আনু মোক আর কোনো কিছু চান না, উমায় নিয়ে ছবি তোলা নিয়ে ব্যস্ত। তোর তুলতে তুলতে যখন হাফসি দিবেন তখন মুখ দিবেন, এলা কিন্তু মোর আনা ছবি তোলা পালা, তা মুই কিন্তু এনার ছবি তুলাম তোমার থাকেন। সইতে পারি না রে দয়াল রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলায় আমার, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা। আমার কিন্তু ভালো একটা লোকেশন খুঁজেছি যেখানে যা ছবিগুলো তোলা যায়, কিন্তু দুপুরবেলা হওয়ার কারণে যে রোদে ভাই রে ভাই এই জন্য কোনো জায়গা পাইছি না। আর এদিকে কিন্তু শৈল ভাই আর হেলাল ভাই যে পোজ নিয়েছে সেটা বলার বাইরে। তা যাই হোক, দেখতে দেখতে আজকের আমার এই ব্লগটা শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।